আসিলা বর্তমান সবুঠারু বড় রিপোর্ট চীন কু ভারতর কড়া তাগিদ অপহৃত নাগরিক তুরন্ত ফেরাইবা পাই নির্দেশ আসন্তু জানিবা একু নিয়ে কন রয়েছে সম্পূর্ণ রিপোর্ট তবে তা পূর্বরু সাবস্ক্রাইব করে নিয়ন্তু ওড়িয়া নিউজ দুনিয়াকু এবং পাখরে আসুথিবা বেল আইকনটি কু প্রেস করে নিয়ন্তু তবে চীন কু কড়া তাগিদ কলা ভারত অপহৃত যুবকঙ্কু শীঘ্র ফেরাই দেবা দাবি কলা ভারতীয় সেনা অরুণাচল প্রদেশর চীনর পিপুলস লিবরেশন আর্মি দ্বারা অপহৃত যুবকঙ্ক সম্পর্কে ভারতীয় সেনা পিএলএ সহ আলোচনা করেছে সূত্রর প্রকাশ যে ঘটনা সম্পর্কে সূচনা পাইবা মাত্রে ভারতীয় সেনা তুরন্ত চীন সেনা সহ যোগাযোগ করেছিল অপহরণ হয়ে নাবালক সে অঞ্চলের চিহ্নট করা এবং স্থাপিত করা যাইতিবা প্রোটোকল অনুযায়ী তাঙ্কু ফেরস্ত করিবাকু সেনা কইছি অপহরণ হয়ে যুবক জনক মিরাম তরণ বলে জনাপড়ছে তবে অন্যপক্ষের উপর সিয়াংর ডেপুটি কমিশনার শাশ্বত সৌরভ কহিছন্তি যুবক মানে স্থানীয় শিকারীঙ্ক এক দলরে থিলে পিএল দ্বারা অপহরণ হয়েথিবা নেই এই দলরু খসি পড়াইথিবা কিছু যুবক এনেই আমাকু সূচনা দেইথিলে বর্তমান অপহৃত যুবকঙ্কু উদ্ধার করিবা নিমন্তে নিরন্তর প্রয়াস জারি রয়েছে সেপ্টেম্বর 2020 এপরি এক ঘটনা সামনাকু আসিথিলা পাঁচ জনকু অপহরণ করিবার এক সপ্তাহ পরে পিএল মুক্ত করিথিলা সূচনা মুতাবক বুধবার সিয়াং নদী অঞ্চলের এই ঘটনা ঘটিছে চীন সেনা বলপূর্বক ভারতীয় সীমা ভিতরে পশি দুইজন নাগরিকঙ্কু অপহরণ করে নেইছন্তি সেমানঙ্কর মধ্যরে জনে সেনা কবলরু খসি পড়াইথিলে বি এবে বি আউ জনে তাঙ্ক কবজারে রয়েছে অপহৃত যুবকঙ্কর বয়স 17 বর্ষ তাঙ্ক না মিরাম তরেন বলে অরুণাচল প্রদেশ বিজেপি সাংসদ তাপির গোয়া সূচনা দিয়েছন্তি তে বর্তমান সময়ের এই এক বড় চাঞ্চল্যকর রিপোর্ট অপহৃত নাগরিকঙ্কু তুরন্ত ফেরাইবা পাই চীনকু ভারতর কড়া চেতাবনী তবে এহাকু নেই আগামী রিপোর্ট বা অপডেট কোন রহব আমি আপনার পাখু নিয়ে আসবো সেপাই আমার সাথে যোড়ি হয়ে রইথান্তু এবং চ্যানেলর নূয়া থিলে সাবস্ক্রাইব করে নিয়ন্তু ভিডিওকু লাইক এবং শেয়ার করন্তু সে পর্যন্ত মু রহিলি নমস্কার।